হেল্ল' ষ্টুডেণ্টছ, অৰ্গেনিক কেমিষ্ট্ৰী ক্লাছ ইলেভেনৰ পাৰ্টটোৰ চাম বেচিক প্ৰিন্সিপলছ এণ্ড টেকনিক্ছ এই চেপ্টাৰটো আমি ডিছকাছ কৰিছিলোঁ পাৰ্ট ওৱান ভিডিঅ'টোত। এইটো মোৰ ছেকেণ্ড ভিডিঅ' এই চেপ্টাৰটোৰ। আৰু আমি আগৰ ভিডিঅ'টোত কি ডিছকাছ কৰিছিলোঁ যে 118টা এলিমেণ্টৰ, মানে এতিয়ালৈকে ডিস্কভাৰ হোৱা 118টা এলিমেণ্টৰ ভিতৰত আমি কাৰ্বনটোক কিয় ইমান ব্ৰডলি ডিছকাছ কৰোঁ, কিয় অৰ্গেনিক কেমিষ্ট্ৰী পাৰ্ট টুৱে কমপ্লিটলি কাৰ্বনৰ ওপৰত ডিপেণ্ডেণ্ট হৈ আছে, কিয় আমি ইমান বেছিকৈ কাৰ্বনৰ বিষয়ে ডিছকাছ কৰোঁ, হোৱাই কাৰ্বন ইজ চ' মাছ ইম্পৰ্টেণ্ট, কিয় ইমান ইম্পৰ্টেণ্ট হয়, সেই কথাখিনি আমি আজি এই ভিডিঅ'টোত ডিছকাছ কৰিম। ইয়াত মই লিখিছোঁ চোৱা, হোৱাই কাৰ্বন, মানে কাৰ্বন আমি কিয় ইমান ডিছকাছ কৰোঁ, তাৰ দুটা ৰিজন আছে। সেই দুটা ৰিজন হৈছে, এটা ফাৰ্ষ্ট ওৱান ইজ টেট্ৰাভেলেঞ্চি অফ কাৰ্বন, আৰু ছেকেণ্ড ৰিজনটো হৈছে কেটিনেশ্যন। কাৰ্বনৰ এটা প্ৰপাৰ্টি আছে কেটিনেশ্যন নামৰ, সেই প্ৰপাৰ্টিটোৰ কাৰণে আৰু টেট্ৰাভেলেঞ্চি অফ কাৰ্বনৰ কাৰণে কাৰ্বন বহুত ইম্পৰ্টেণ্ট হয়। আৰু কিয় টেট্ৰাভেলেঞ্চিৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট, বা কেটিনেশ্যনে কি কৰে, কেটিনেশ্যনৰ কাৰণে কি হয় কাৰ্বনত, টেট্ৰাভেলেঞ্চি কিয় ইমান ইম্পৰ্টেণ্ট, সেই বস্তুখিনি আমি এতিয়া এই ভিডিঅ'টোত আজি ডিছকাছ কৰিম। আৰু যদি আগৰ ভিডিঅ'টো চোৱা নাই তেতিয়াহ'লে তোমালোকে আগৰ ভিডিঅ'টো চাই ল'বা, তেতিয়া আজিৰ এই ভিডিঅ'টো বুজিবলৈ তোমালোকৰ সহজ হ'ব। পাৰ্ট ওৱানৰ লিংকটো ডেছক্ৰিপশ্যন বক্সত দিয়া আছে, তোমালোকে চাই ল'ব পাৰিবা। এতিয়া চোৱা, আমি ফাৰ্ষ্ট যিটো পইণ্ট আছিলে টেট্ৰাভেলেঞ্চি অফ কাৰ্বন, আমি সেইটো ডিছকাছ কৰিব লৈছোঁ, টেট্ৰাভেলেঞ্চি অফ কাৰ্বন। এতিয়া কাৰ্বনৰ এটমিক নাম্বাৰ কিমান? কাৰ্বনৰ এটমিক নাম্বাৰ 6, এইটো আমি সবেই জানো, সেইকাৰণে লিখিছোঁ 6। এতিয়া যদি কাৰ্বনৰ এটমিক নাম্বাৰ 6 হয়, তেতিয়াহ'লে ইলেক্ট্ৰনিক কনফিগুৰেশ্যন কি হ'ব কাৰ্বনৰ? আমি ইলেক্ট্ৰনিক কনফিগুৰেশ্যন ক্লাছ 9 পাইছোঁ আৰু তোমালোকে এতিয়া ক্লাছ 11 পাইছা, গতিকে তোমালোকে জানিব লাগে যে কাৰ্বনৰ এটমিক নাম্বাৰ যদি 6 হয়, তাৰ ইলেক্ট্ৰনিক কনফিগুৰেশ্যন হ'ব 2.4, এনেকৈ তোমালোকে ক্লাছ 9 লিখিছিলা। কিন্তু এতিয়া আমি কেনেকৈ লিখিব লাগিব, গ্ৰাউণ্ড ষ্টেট আৰু এক্সাইটেড ষ্টেট আমি এই ইলেক্ট্ৰনিক কনফিগুৰেশ্যনৰ পৰা ওলাব পাৰোঁ। এতিয়া এটা কথা মন কৰিবলগীয়া, আমি কি কৈছোঁ, এটমিক নাম্বাৰ অফ কাৰ্বন, এটমিক নাম্বাৰ অফ কাৰ্বন আমি 6 বুলি কৈছোঁ। এতিয়া এটমিক নাম্বাৰ মানে কি তোমালোকে জানানে? এটমিক নাম্বাৰ মানে হৈছে নাম্বাৰ অফ প্ৰটনছ। কিন্তু এটমিক নাম্বাৰৰ পৰা আমি আকৌ কি লিখিছোঁ, ইলেক্ট্ৰনিক কনফিগুৰেশ্যন। ইলেক্ট্ৰনিক কনফিগুৰেশ্যন বুলি কওঁতে আকৌ কি বুজায়, ইলেক্ট্ৰন, নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনছ কিমান আছে, কোনটো চেলত কেইটা ইলেক্ট্ৰন আছে। এতিয়া আমি কি বুজি পালোঁ তাৰ পৰা, আমি গম পাওঁ একচুৱেলি এটা ৰুল আছে যে নাম্বাৰ অফ প্ৰটনছ ইজ অলছ' ইকুৱেল টু দ্য নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনছ ইন দ্য নিউট্ৰেল ষ্টেট অফ এন এটম। মানে এটা এলিমেণ্টৰ নিউট্ৰেল ষ্টেটত সদায় কি হয়, নাম্বাৰ অফ প্ৰটন ইজ ইকুৱেল টু দ্য নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন। মানে আমি এটমিক নাম্বাৰ বুলি ক'লে কি বুজিম, নাম্বাৰ অফ প্ৰটন বুলিয়ে বুজিম, কিন্তু নাম্বাৰ অফ প্ৰটন ইজ ইকুৱেল টু দ্য নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন। সেইকাৰণে আমি কি কৰোঁ, ইলেক্ট্ৰনিক কনফিগুৰেশ্যনটো এটমিক নাম্বাৰৰ পৰা উলিয়াওঁ। এইটো তোমালোকৰ এটা এক্সট্ৰা কনচেপ্ট মই লগতে কৈ দিছোঁ। এতিয়া চোৱা, 2.4 হ'লে তাৰ গ্ৰাউণ্ড ষ্টেটত আমি কেনেকৈ লিখিব পাৰোঁ তাৰ কনফিগুৰেশ্যনটো, 1s2, তোমালোকে s অৰবাইটেল, p অৰবাইটেল পাইছা, 1s2, 2s2, sৰ মেক্সিমাম কেপাচিটি 2, 1s2, 2s2, 2px1, 2py1, টোটেল কিমান হ'ল, 2 + 2 + 1 + 1 = 6, জেডত 0 থাকিব। এতিয়া এক্সাইটেড ষ্টেটত কি হ'ব, এক্সাইটেড ষ্টেটত ইয়াত যে দুটা ইলেক্ট্ৰন আছে, মানে আমি আউটাৰ মোষ্ট চেলটোত চাম, এতিয়া আউটাৰ মোষ্ট চেলটোত কি হয়, এই দুটা ইলেক্ট্ৰন ইয়াৰ পৰা এটা জাম্প কৰি 2p, চৰি দেই এইটো ইয়াত 2p, 2p জেড অৰবাইটেললৈ গুচি যাব, বুজি পাইছা। এতিয়া সেইকাৰণে আমি কি লিখিছোঁ, 1s2, 2s1, 2px1, 2py1 আৰু 2pz1, গোটেইকেইটাতে 1 1 1 1 থাকিব। এতিয়া আমি কি দেখিলোঁ চোৱা, ইয়াৰ পৰা 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, এইকেইটা টোটেল লাষ্টৰ যিকেইটা, লাষ্টৰ যিটো চেল আছে আউটাৰ মোষ্ট চেল, মানে 2 কে চেল আৰু এইটো এল চেল বুলি ধৰোঁ, যদি এল চেলটোত মানে নাম্বাৰ এট কোৱাণ্টাম নাম্বাৰ 2 পৰে, প্ৰিন্সিপাল কোৱাণ্টাম নাম্বাৰ, গতিকে
2s1 2px1 2py1 2pz1 টোটেল কিমান আছে সারিটা আছে সারিটা মানে আমি কি বুঝিম আউটার মোস্ট সেলত টোটেল ইলেকট্রন কিমান আছে সারিটা আমি ইয়ার পৰা সাইও বুঝিব পাৰো সারিটা ইলেকট্রন আছে গটিকে আমি কি কব পাৰো সারিটা ইলেকট্রন কত আছে আউটার মোস্ট সেলত আছে যদি সারিটা ইলেকট্রন আউটার মোস্ট সেলত থাকে তেতিয়া আমি তার ভ্যালেন্সি কি বুলি কব পাৰো 4 বুলি কব পাৰো মানে হি বেলেগ চারিটা এলিমেন্ট চারিটা ইলেকট্রনের লগত কি করব পারিব কম্বাইন করব পারিব তেতিয়া তার কি হব অক্টেট রুল ফুলফিল করিব কারণে টোটাল তাক কেটা ইলেকট্রন লাগিব চারিটা ইলেকট্রন লাগিব সেই কারণে আমি কার্বনের কি বলি কও ভ্যালেন্সি 4 বলি কও আর 4 মানে এটা টেট্রা ভ্যালেন্সি মানে টেট্রা মিন্স হোয়াট টেট্রা মিন্স 4 সেই কারণে আমি কার্বনের টেট্রা ভ্যালেন্সি অফ কার্বন বলি কও এতিয়া ভ্যালেন্সি 4 হওয়ার কারণে কেনেকে কার্বনক ইম্পর্টেন্ট করাত ই হেল্প করে আমি এটা হেতু চাম এটা কার্বনে যদি নবল গ্যাস কনফিগুরেশন পাবলে হয় মানে এটা কথা আমি সদায় মনে রাখবলগিয়া যে ইউনিভার্সত যিকোনো বস্তুয়ে কি হব বিচাৰে সদায় স্টেবল হব বিচাৰে যেতিয়া বন্ডিং হব কার্বনের বা কিবা এটা বন্ড ফর্ম হব বা কিবা হব তেতিয়া কি হয় কার্বনে সদায় নবল গ্যাস কনফিগুরেশন লবলে ট্রাই করব আর কার্বনে নবল গ্যাস কনফিগুরেশন লওয়া মানে কি কার্বনের নিয়ারেস্ট যিকেইটা নবল গ্যাস হয় সেইকেইটা কি হয় এটা হয়েছে নিয়ন আর এটা হয়েছে হিলিয়াম হিলিয়ামৰ যিটো কনফিগুৰেশ্যন আছে তোমাৰ কি 2 আৰু নিয়নৰটো হৈছে 2.8 এতিয়া কাৰ্বনৰ কনফিগুৰেশ্যনটো হৈছে 2.4 এতিয়া কাৰ্বনে নিয়নৰ কনফিগুৰেশ্যন পাবলৈ হ'লে কি কৰিব লাগিব চাৰিটা ইলেক্ট্ৰন ল'ব লাগিব ডেট মিনচ প্লাছ 4 ইলেক্ট্ৰন আৰু যদি কাৰ্বনে হিলিয়ামৰ কনফিগুৰেশ্যন পাবলৈ হয় তেতিয়া কি কৰিব লাগিব মাইনাছ 4 ইলেক্ট্ৰন এটা কার্বনে চারিটা ইলেকট্রন লব পাৰিবনে বা চারিটা ইলেকট্রন এৰিব পাৰিবনে সেইটো ইম্পর্টেন্ট কথা এটা চারিটা ইলেকট্রন লওয়া মানে কি যদি চারিটা ইলেকট্রন লবলে হয় জাস্ট সিটুয়েশনটো ইমাজিন করা এটা কার্বনের কি আছে অলরেডি কি আছে ছটা প্রোটন আছে মানে ছটা প্রোটন মানে 6 প্রোটন মিন্স 6 পজিটিভ চার্জ হল এতিয়া ছটা ইলেকট্রন আছে অলরেডি 2.4 কনফিগুরেশন থাকুতে নিউট্রাল স্টেটত 6 ইলেকট্রন থকা মানে 6টা নেগেটিভ চার্জ আছে ই দুইটাই কি ম্যানেজ করে আছে 6 পজিটিভ 6 নেগেটিভ ইজ ইকুয়াল টু 0 হয়ে আছে মানে নিউট্রাল হয়ে আছে এতিয়া 6টা প্রোটনে 6টা ইলেকট্রন ধরে রাখিছে এতিয়া যদি 4টা ইলেকট্রন এক্সট্রা যদি কার্বনে লই লয় তেতিয়া কি হব 6টা প্রোটন হয়ে যাব 6টা প্রোটনটো চেঞ্জ নহয় নাম্বার অফ প্রোটন সিমিলার মানে কনস্ট্যান্ট থাকিব কিন্তু 6টা ইলেকট্রন লগত 6টা আর যদি 4টা ইলেকট্রন যদি এড হয়ে যায় তেতিয়া কি হব টোটাল ইলেকট্রন 10টা হয়ে যাব হয়নে তা কার্বনের চার্জটো কি হব মাইনাছ 4 হয়ে যাব মানে সি মাইনাছ 4 চার্জ এটা আহি যাব কার্বনের উপর মানে 6টা প্রোটনে কি করব লাগিব 10টা ইলেকট্রন ধরে রাখব লাগিব সেইটো পসিবল হয়নে নহয় এটা 6টায় এটা ইলেকট্রন তুমি আউটার মোস্ট সেল টু এনেকুয়া কার্বনের সাপোজ এটু নিউক্লি এটু সাপোজ কার্বনের নিউক্লিয়াস ইয়াত 6 প্রোটন আছে আর নিউট্রন আছে তার বাহিরত এটু কে শেল সাপোজ আর এটু এল শেল ইয়াতে দুটা ইলেকট্রন আছে আর ইয়াতে 4টা ইলেকট্রন আছে এতিয়া যদি আমি 4টা ইলেকট্রন এড করো তেতিয়া কোড এড করিম আউটার মোস্ট সেলট এড করিম আর এই 6টা প্রোটনে এই 10টা ইলেকট্রনক হি ধরে রাখব লাগিব প্রথমতে এটা এড করলো ঠিক আছে 6টা প্রোটনে অলপ এডজাস্ট করে 7টা ইলেকট্রন ধরে রাখব দুটা আর দুটা আর এটা এড করলো যেটা 8টা ধরে রাখলে কিন্তু এটা এটাকে এড করে যদি আমি টোটাল 4টা যদি এড করো কার্বনের যেটু 6টা প্রোটন আসলে তার কারণে পসিবল হবনে নহয় সেটা একটা ইম্পর্টেন্ট কথা এটা চা লুজ করা কথাটো ইয়াত 4টা ইলেকট্রন আছে আউটার মোস্ট সেলত আউটার মোস্ট সেলত যে 4টা ইলেকট্রন আছে ই যদি 4টা ইলেকট্রনে যদি লুজ করে দিয়ে কি হব 6 প্রোটন 6 ইলেকট্রন তারপর যদি 4টা লুজ হয়ে যায় তেতিয়া কি হব 6 প্রোটন কনস্ট্যান্ট দেন কি হব 6 প্রোটন তারপর তোমার 4টা লুজ করার পাছত দুটা ইলেকট্রন থাকিব দুটা যদি ইলেকট্রন থাকে কার্বনের উপর চার্জ কি আহিব মাইনাস 4 অ সরি প্লাস 4 কারণ পজিটিভ চার্জ তো বাহি যাব এখিনি পজিটিভ আর এখিনি নেগেটিভ গতিকে পজিটিভ চার্জ বাহি যাব সেইকাৰণে কি হয়ে যাব কার্বনের উপর চার্জটো প্লাস 4 এতিয়া ইয়ারপর এটা ইলেকট্রন আঁতরাই নিলে তারপর যেনিবা সাপোজ দুটাও আঁতরাই নিলে বলে ধরে ললো
কিন্তু যদি চারিটা আঁতরাই নিবলে হয় এই প্রোটনটোরতো কিবা এটা শক্তি আছে, এটা শক্তিয়ে কি করে আছে, এই ছটা বাকি বাহিরের ছটা ইলেকট্রনক ধরে আছে, ভিতর সেলটোরপরাটো উলাই নিতো সহজ নহয়ে, আউটারমোস্ট সেলতেই মেইনলি তোমার গেইনিং লুজিং বিলাক হয়। আউটারমোস্ট সেলত ধরে থাকা ইলেকট্রন বিলাক যদি আঁতরাই নিবলে হয় তাক কি লাগিব, বহুত অ্যামাউন্ট অফ এনার্জি লাগিব, আর সেইটো পসিবল নহয় একচুয়ালি। গতি গেইন করাটো, চারিটা ইলেকট্রন গেইন করা আর চারিটা ইলেকট্রন লুজ করাটো ইমান সহজ নহয় কার্বনের পৰা। সেইকাৰণে গেইনিং ফোর ইলেকট্রন এন্ড লুজিং ফোর ইলেকট্রন এইকেইটা ফেনোমেনা কার্বনের ক্ষেত্রত নহয়। আর এইকেইটা রিজন, এই যে বহুত অ্যামাউন্ট অফ এনার্জি লাগে বলে মই কৈছো, সেই এনার্জি কেটারও কিছুমান নাম আছে। এটা হৈছে আয়নাইজেশন এনার্জি, তোমালোকে ক্লাস ইলেভেনের চ্যাপ্টারত পাইছা আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি, আর এটা হৈছে ইলেকট্রন গেইন এনথালপি। এই দুটা বস্তুর বিষয়ে অলপমান কনসেপ্ট মই এটা থুলমূল এটা আভাস মই দি আছো। এতিয়া মই যে কৈ আছো এনার্জি, বহুত এনার্জি লাগিব, এনার্জি রিকুয়ারমেন্টটো বহুত বেছি হব কার্বনের পৰা, চারিটা ইলেকট্রন কার্বনে চারিটা ইলেকট্রন গেইন কৰিবলে বা কার্বনের পৰা চারিটা ইলেকট্রন রিমুভ কৰিবৰ কাৰণে, তাৰ কাৰণে লগা এনার্জিখিনি কি সেইকেইটা মই কৈছিলোঁ যে এটা হৈছে আয়নাইজেশন এনার্জি আর এটা হৈছে ইলেকট্রন গেইন এনথালপি। এটা আয়নাইজেশন এনার্জি মানে কি সেইটো চোৱা, আয়নাইজেশন এনার্জি সেইটোক আমি আই ই বুলিও কওঁ, কেতিয়াবা আয়নাইজেশন এনথালপি বুলিও কওঁ। এতিয়া চোৱা, দ্য মিনিমাম এনার্জি রিকুয়ার্ড টু রিমুভ দ্য মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন অফ এন আইসোলেটেড গেসিয়াস এটম, মানে কি আমার যেটো মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন সেইটো কত থাকিব, আউটারমোস্ট সেলত থাকিব। আউটারমোস্ট সেল মানে কি, ভ্যালেন্স সেল, ভ্যালেন্স ইলেকট্রন কেটার কথা কৈ আছো, মানে ভ্যালেন্স ইলেকট্রন এটা আঁতরাই নিবর কারণে, ভ্যালেন্স সেলটোর পৰা ভ্যালেন্স ইলেকট্রনটো আঁতরাই নিবর কারণে যিমান মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লাগে সেই এনার্জিটোকে আমি কি বুলি কওঁ, আয়নাইজেশন এনার্জি বুলি কওঁ। গতি কার্বনত কেইটা ইলেকট্রন আছে আউটারমোস্ট সেলত, চারিটা। চারিটা ইলেকট্রন যদি রিমুভ করবলগা হয় তেতিয়াহলে কি হব, কার্বনক বহুত অ্যামাউন্ট অফ এনার্জি লাগিব, মানে কার্বনের যেটো আয়নাইজেশন এনার্জি সেইখিনি বহুত বেছিকে লাগিব। এটা ইলেকট্রন রিমুভ করতে যিমান এনার্জি লাগে চারিটা ইলেকট্রন রিমুভ করিবৰ কাৰণে অবভিয়াসলি কি লাগিব, বেছি অ্যামাউন্ট অফ এনার্জি প্রয়োজন হব, যেটো পসিবল নহয়। এতিয়া চোৱা, নেক্সট এনার্জি যেটোর কথা মই কৈছিলোঁ ইলেকট্রন গেইন এনথালপি, সেইটো মানে কি, অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড ওয়েন এন ইলেকট্রন ইজ এডেড টু এন আইসোলেটেড গেসিয়াস এটম, মানে কার্বনত যেতিয়া আমি চারিটা ইলেকট্রন এড যদি কৰোঁ, এটা এটাকে আমি ইলেকট্রন এড কৰিলোঁ, সাপোজ আট মানে 2.8 হবর কারণে, নিয়নের কনফিগারেশনটো পাবর কারণে আমি এক্সট্রা চারিটা ইলেকট্রন এড করব লাগিব। যদি সাপোজ আমি এড করো, এটা ইলেকট্রন এড করলে অলপমান এনার্জি রিলিজ হব, তেনেকে দুটা তিনটা চারিটা, যদি আমি টোটেল এজ এ হোল চারিটা ইলেকট্রন যদি এড করো কিমান অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হব চিন্তা করাসুন। যদি বহুত অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়ে যায় তেতিয়া সেই কার্বন যেটো এটম আছিলে সেই এটমটো স্টেবল হয়ে থাকিব জানো, সেইকাৰণে কার্বনত কি হব, যদি আমি চারিটা ইলেকট্রন এড করবলগা হয় তেতিয়া বহুত বেছি অ্যামাউন্ট অফ এনার্জি কি হয়ে যাব, রিলিজ হয়ে যাব। সেইকাৰণে এতিয়া যি আছিলে মই যে কৈছিলোঁ আগতে যে লুজিং আৰু গেইনিং অফ ইলেকট্রন, লুজিং ইলেকট্রনও পসিবল নহয় সেইটো আমি গম পালোঁ আয়নাইজেশন এনার্জি কারণে, আর গেইনিং ইলেকট্রনও পসিবল নহয় কিহৰ কারণে, ইলেকট্রন গেইন এনথালপির কারণে, এই দুটা বস্তুয়ে পসিবল নহয়। গতি এতিয়া থার্ড অপশনটো কি থাকি গল, এটা মই লাস্টত লিখিছিলোঁ, কি আছিলে থার্ড অপশনটো, শেয়ারিং অফ ইলেকট্রন, শেয়ারিং অফ ইলেকট্রনটো পসিবল। গতি এতিয়া কার্বনে কেনেকে শেয়ার করিব বা শেয়ারিংটো কেনেকে পসিবল আমি সেইটো চাব লাগিব। গতি কার্বনে কি করে, কার্বন শেয়ার্স ইলেকট্রন টু এচিভ নবল গেছ কনফিগারেশন, মানে নবল গেছ কনফিগারেশনটো পাবর কারণে কার্বনে ইলেকট্রনের শেয়ারিং করে। এতিয়া মানে কার্বনে কি নকৰে, আয়নিক বন্ড ফর্ম নকৰে, কার্বনের যাক বন্ডিং হব সেইখিনি আমি কি পড়িম, কোভেলেন্ট বন্ডিং পড়িম। এটা আয়নিক বন্ড ফর্ম করতে কি হয়, সোডিয়াম ক্লোরাইড এটা এক্সাম্পল লব পারা, সোডিয়ামের যেটো ইলেকট্রনিক কনফিগারেশন 2.8.1, 11 এটমিক নাম্বার আর তার ইলেকট্রনিক কনফিগারেশন হয়েছে 2.8.1,
আৰু ক্লোৰিনৰ কিমান 2.8.7 মানে ইয়াৰ 17 এটমিক নাম্বাৰ। এতিয়া ইহঁতৰ কি হয় চোৱা, যিটো আউটাৰ মোষ্ট চেল, আউটাৰ মোষ্ট চেলত ছডিয়ামত কি আছে এটা ইলেক্ট্ৰন আৰু ক্লোৰিনত আছে সাতটা ইলেক্ট্ৰন, মানে নবল গেছ কনফিগুৰেশ্যনৰ কাৰণে ছডিয়ামৰ এটা ইলেক্ট্ৰন বেছি হৈ আছে আৰু ক্লোৰিনৰ এটা ইলেক্ট্ৰন কম হৈ আছে। ডেট মিনছ ৱাট, ই এটা ইলেক্ট্ৰন লুজ কৰিব পাৰে আৰু ই এটা ইলেক্ট্ৰন গেইন কৰিব পাৰে। সেইকাৰণে ছডিয়াম ক্লৰাইড যেতিয়া ফৰ্ম হয় তেতিয়া ছডিয়ামে এটা ইলেক্ট্ৰন ক্লোৰিনক দি দিয়ে, কাৰণ তাৰ এটা ইলেক্ট্ৰন বেছি হৈ আছে। যদি সেইটো হয় তেতিয়াহ'লে ছডিয়াম পজিটিভলি চাৰ্জ হৈ যাব আৰু তাৰ কনফিগুৰেশ্যনটো হৈ যাব 2.8, আৰু ক্লোৰিনৰ যিটো কনফিগুৰেশ্যন সেইটো 2.8.8। মানে ইহঁতে নবল গেছ কনফিগুৰেশ্যন কেনেকৈ পালে, বাই লুজিং এণ্ড গেইনিং। গতিকে ইহঁতৰ মাজত যিটো বণ্ড ফৰ্ম হ'ব সেই বণ্ডটোক আমি কি বুলি কওঁ, আয়নিক বণ্ড বুলি কওঁ, কাৰণ ইয়াতে কি হৈছে কেটায়নছ আৰু এনায়নছ ফৰ্ম হৈছে। কিন্তু কাৰ্বনৰ ক্ষেত্ৰত আমি কি বুলি পালোঁ যে 2.4 কনফিগুৰেশ্যন হোৱাৰ কাৰণে সিহঁতে কি কৰিব নোৱাৰে, কাৰ্বনে ইলেক্ট্ৰন লুজ কৰিব বা গেইন কৰিব নোৱাৰে। কাৰ্বনৰ মানে এনেকুৱা হৈ যায় যে মই চাৰিটা ইলেক্ট্ৰন দিওঁ নিদিওঁ আৰু কাৰোবাৰ পৰা চাৰিটা ইলেক্ট্ৰন ধাৰলৈও নলওঁ। এতিয়া কি কৰিব কাৰ্বনে, কাৰ্বনে ভাবিলে যে মই এতিয়া শ্বেয়াৰ কৰিম। এতিয়া কাৰ্বনে কেনেকৈ শ্বেয়াৰ কৰে আমি সেইটো চাম। এতিয়া চোৱা, কাৰ্বনৰ যিটো বেলেঞ্চ চেল মই ইয়াত দেখাইছোঁ, বেলেঞ্চ চেলত কেইটা ইলেক্ট্ৰন, চাৰিটা ইলেক্ট্ৰন আছে, আমি এনেকৈ ড্ৰ কৰিব পাৰোঁ চাৰিটা ইলেক্ট্ৰন। এতিয়া কাৰ্বনে কি কৰিব বুলি মই কৈছোঁ, শ্বেয়াৰ কৰিব। শ্বেয়াৰ কাৰ লগত কৰিব, তাক বেলেগ কিছুমান এটমছ লাগিব। সেই এটমকেইটা ছাপোজ ধৰি ল'লোঁ মই হাইড্ৰজেন, হাইড্ৰজেনৰ যিটো বেলেঞ্চ চেল, হাইড্ৰজেনৰ একচুৱেলি ইলেক্ট্ৰনেই এটা আছে, গতিকে বেলেঞ্চ চেলত তাৰ কি হ'ব, ইলেক্ট্ৰন এটা থাকিব। গতিকে সেই এটা ইলেক্ট্ৰন হাইড্ৰজেনকো কি লাগে, এটা ইলেক্ট্ৰন লাগে টু কমপ্লিট হিজ ইটছ ডুপ্লেট। তাৰ দুটা ইলেক্ট্ৰন বা হিলিয়ামৰ কনফিগুৰেশ্যন পাবৰ কাৰণে, হিলিয়ামৰ যিটো কনফিগুৰেশ্যন পাবৰ কাৰণে তাক কেইটা ইলেক্ট্ৰন লাগিব, এটা ইলেক্ট্ৰন তাক দৰকাৰ হ'ব। গতিকে কাৰ্বনৰ চাৰিটা ইলেক্ট্ৰনৰ লগত চাৰিটা হাইড্ৰজেনে কি কৰিব, শ্বেয়াৰ কৰিব, মিউচুৱেল শ্বেয়াৰিং এটা হ'ব সিহঁতৰ মাজত। কেনেকৈ হ'ব চোৱা, ইয়াতে হাইড্ৰজেন, হাইড্ৰজেনে এটা ইলেক্ট্ৰন দি দিলে, কাৰ্বনেও এটা ইলেক্ট্ৰন তাৰ লগত শ্বেয়াৰ কৰিছে, আকৌ এটা হাইড্ৰজেন লাগিব আমাক। এতিয়া কি হ'ল চোৱা, হাইড্ৰজেনৰ যিটো কনফিগুৰেশ্যন সেইটো কি হৈ গ'ল, এইটো হাইড্ৰজেনৰ কাৰণে তাৰ 2 হৈ গ'ল, মানে সি হিলিয়াম কনফিগুৰেশ্যন বা নবল গেছ কনফিগুৰেশ্যন পাই গ'ল। এইটো হাইড্ৰজেনৰ কাৰণেও হ'ল, এইটো হাইড্ৰজেনৰ কাৰণেও হ'ল, এইটো হাইড্ৰজেনৰ কাৰণেও হ'ল। এতিয়া কাৰ্বনটো চোৱাচোন, কাৰ্বনত কেইটা ইলেক্ট্ৰন হ'ল টোটেল আমি চাওঁ, যদি এই যে ইলেক্ট্ৰনটো কাৰ্বনৰ আছিলে অলৰেডি, আৰু এইটো ইলেক্ট্ৰন ক'ৰ পৰা আহিলে, হাইড্ৰজেনৰ পৰা আহিছে, গতিকে এই ইলেক্ট্ৰনটো এতিয়া কি হৈ গ'ল, শ্বেয়াৰ কৰাৰ কাৰণে এই ইলেক্ট্ৰনকেইটা কাৰ্বনেও পাব ইকুৱেলি। গতিকে আমি কেনেকৈ লিখিব পাৰোঁ, এই চেলটোত কাৰ্বনৰ কি হৈ গ'ল, টোটেল ইলেক্ট্ৰন চোৱাচোন, কাউণ্ট কৰা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে কাৰ্বনে কিহৰ কনফিগুৰেশ্যন লাভ কৰিলে, নিয়নৰ কনফিগুৰেশ্যন মানে নবল গেছ কনফিগুৰেশ্যন লাভ কৰিলে। আৰু সেইটোকে আমি কেনেকৈ দেখাওঁ, CH, H, 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 ইয়াকে আমি মিথেন বুলি কওঁ, এই মলিকিউলটোৰ নামটোৱেই হৈছে মিথেন, বা এনেকৈও ড্ৰ কৰা হয় ইয়াক। আৰু এই যে বন্ডাল আছে, এডাল ডালডাল ছিংগল বন্ড আছে, চাৰিডাল ছিংগল বন্ড আছে, এই দুটা ইলেক্ট্ৰনে এডাল এডাল কি কৰিছে, বন্ড ফৰ্ম কৰিছে, এইবিলাক ছিংগল বন্ড ফৰ্ম কৰিছে। আৰু এইটো মলিকিউলৰ নামটোৱে আমি কি বুলি কৈছোঁ, মিথেন বুলি কৈছোঁ। আৰু এই বন্ডবিলাক কি, কোভেলেণ্ট বন্ডিং হৈছে কাৰ্বনৰ, কাৰ্বনৰ আৰু হাইড্ৰজেনৰ মাজত কি আছে, এডাল কোভেলেণ্ট বন্ড আছে। মিথেন মলিকিউলটো আমি বল এণ্ড ষ্টিক মডেলৰ সহায়তো দেখাব পাৰোঁ। এইটো চোৱা তোমালোকে, যদি আমি এই ব্লেক এটম, ব্লেক যিটো বল আছে সেইটোক আমি কাৰ্বন এটম বুলি ধৰি লওঁ, এইটো কাৰ্বন এটম, তেতিয়া এই হোৱাইটকেইটাক যদি আমি হাইড্ৰজেন বুলি ধৰোঁ, এইটো হৈছে কাৰ্বন, এইটো হাইড্ৰজেন, আৰু এই মাজত যে আছে হোৱাইট কালাৰৰ এডাল, এইডালক আমি কি বুলি ধৰিব পাৰিম, কাৰ্বন আৰু হাইড্ৰজেনৰ মাজত থকা বন্ডাল বুলি ধৰিব পাৰিম। গতিকে কাৰ্বনৰ যি চাৰিটা ইলেক্ট্ৰন আছিলে, সেই চাৰিটা ইলেক্ট্ৰনৰ লগত হাইড্ৰজেনৰ এটা ইলেক্ট্ৰনে কি কৰিছে, এটা এটা হাইড্ৰজেনৰ এটা এটা ইলেক্ট্ৰনে বন্ড ফৰ্ম কৰিছে, আৰু তেনেকুৱা আমি বন্ড কেইডাল পাইছোঁ, চাৰিডাল বন্ড পাইছোঁ, আৰু তেনেকৈ আমি মিথেন মলিকিউলটো পাম, এডাল এডাল বন্ড, এডাল এডাল বন্ড, এডাল এডাল এডাল। গতিকে এইটো আমি মিথেন মলিকিউলটো এনেকৈ বল এণ্ড ষ্টিক মডেলৰ সহায়তো দেখাব পাৰোঁ।
এতিয়া নেক্সট যিটো ইম্পৰ্টেণ্ট প্ৰপাৰ্টি অফ কাৰ্বন, বিকজ অফ উইচ কাৰ্বন ইজ ডেট মাচ ইম্পৰ্টেণ্ট, কি যাৰ কাৰণে মানে কাৰ্বনটো ইমান ইম্পৰ্টেণ্ট হয়, তাৰ ছেকেণ্ড প্ৰপাৰ্টিটো হৈছে কেটিনেশ্যন। এতিয়া কেটিনেশ্যন ৱৰ্ডটো তোমালোকে ক্লাছ টেনত পাই আহিছা। কেটিনেশ্যন মানে কি? প্ৰপাৰ্টি অফ ফৰ্মিং বন্ডছ উইথ এটমছ অফ ছেইম এলিমেণ্ট। মানে ধৰা ছাপ'জ কাৰ্বন, কাৰ্বনে কাৰ্বনৰ লগত বন্ড ফৰ্ম কৰাৰ কেপাচিটি, তেনেকৈ এতিয়া আমি ক'ব পাৰোঁ যে অক্সিজেনৰোতো নিজৰ লগত বন্ড ফৰ্ম কৰাৰ কেপাচিটি আছে। অক্সিজেন অক্সিজেন মলিকিউলো আমি পাওঁ, হাইড্ৰজেন হাইড্ৰজেনো পাওঁ, তেনেকৈ আমি কাৰ্বনৰ তেনেকুৱা কাৰ্বন কাৰ্বন মলিকিউলো পাওঁ। এতিয়া কাৰ্বনটো তাৰ সেইটো ক্ষেত্ৰত কাৰ্বন কিয় ইমান ফেমাছ সেইটো আমি চাব লাগিব। এতিয়া চোৱা কাৰ্বনে কি দেখায়, কাৰ্বন শ্বোজ মেক্সিমাম ইন গ্ৰুপ 14। গ্ৰুপ 14ত যিকেইটা এলিমেণ্ট আছে সেই এলিমেণ্টকেইটাৰ ভিতৰত কাৰ্বনে কি দেখায়, মেক্সিমাম কেটিনেশ্যন প্ৰপাৰ্টি দেখুৱায়। ইনফেক্ট কাৰ্বনৰ মেক্সিমাম কেটিনেশ্যন প্ৰপাৰ্টি আছে অলৰেডি। এতিয়া চোৱা তাৰ ৰিজনটো কি, তাৰ ৰিজনটো কাৰ্বনে যে মেক্সিমাম কেটিনেশ্যন দেখুৱায় তাৰ কাৰণটো হৈছে লাৰ্জাৰ বন্ড ষ্ট্ৰেংথ অফ কাৰ্বন কাৰ্বন বন্ড। মানে কাৰ্বন কাৰ্বন যিডাল বন্ড আছে সেই বন্ডডালৰ ষ্ট্ৰেংথটো বহুত বেছি হয়। এতিয়া আমি সেইটো এটা এক্সাম্পলৰ সহায়ত চাব পাৰোঁ। আমি ইয়াতে তিনিটা বন্ড লৈছোঁ, এটা হৈছে কাৰ্বন কাৰ্বন বন্ড, নেক্সটটো চিলিকন চিলিকন, আৰু তাৰপাছত লিখিছোঁ জাৰ্মেনিয়াম আৰু জাৰ্মেনিয়ামৰ বন্ড। আমি এইকেইটা লিখাৰ ৰিজনটো হৈছে এই গোটেইকেইটাই গ্ৰুপ 14, গ্ৰুপ 14ৰ এলিমেণ্ট। এতিয়া কাৰ্বনৰ যিটো বন্ড ষ্ট্ৰেংথ, কাৰ্বন কাৰ্বন যেতিয়া ছিংগল বন্ড আছে তাৰ বন্ড ষ্ট্ৰেংথটো হৈছে 325 কিলো জোল পাৰ মোল। এতিয়া চিলিকন আৰু চিলিকনৰ যিডাল বন্ড আছে, চিলিকন চিলিকন বন্ডৰ কি পাইছোঁ আমি, 220 কিলো জোল পাৰ মোল। গতিকে কাৰ্বনতকৈ চিলিকন চিলিকন বন্ডৰ যিটো এনাৰ্জি বন্ড ষ্ট্ৰেংথ, সেই বন্ড ষ্ট্ৰেংথটো কি হয়, কম হয়। এতিয়া জাৰ্মেনিয়াম জাৰ্মেনিয়ামৰ হৈছে 167 কিলো জোল পাৰ মোল। আমি এই ডাটাখিনিৰ পৰা আমি কি বুজিলোঁ যে কাৰ্বনৰ কাৰ্বন কাৰ্বন ছিংগল বন্ডৰ যিটো বন্ড ষ্ট্ৰেংথ হয় সেই বন্ড ষ্ট্ৰেংথটো বহুত বেছি হয় কম্পেৰেটিভলি দ্য আটাৰ এটমছ। সেইকাৰণে কাৰ্বনে কি দেখায়, মেক্সিমাম কেটিনেশ্যন প্ৰপাৰ্টি দেখুৱায়। এই কেটিনেশ্যন প্ৰপাৰ্টিৰ কাৰণে কি হয়, কাৰ্বন এটমছ কেন লিংক উইথ ইচ আদাৰ টু ফৰ্ম, কি ফৰ্ম কৰিব পাৰে কাৰ্বন এটমে, এটা কাৰ্বন এটমে বেলেগ এটা কাৰ্বন এটমৰ লগত লিংক হৈ বা লগ লাগি কি ফৰ্ম কৰিব পাৰে, লিনিয়াৰ চেইন। লিনিয়াৰ চেইন কেনেকুৱা হ'ব পাৰে, CH3 CH2 CH2 CH3, এনেকুৱা চেইনবিলাকক আমি, এনেকুৱা ধৰণৰ এটমছ কম্পাউণ্ডবিলাকক আমি কি বুলি ক'ব পাৰোঁ, লিনিয়াৰ চেইন অফ কাৰ্বন এটমছ। ইয়াতে আমি কাৰ্বনৰ লিনিয়াৰ চেইন কিছুমান পাম। নেক্সট কি আছে, ব্ৰাঞ্চড চেইন, মানে এনেকুৱা কিছুমান কম্পাউণ্ড আছে যিবিলাকে কাৰ্বনৰ ব্ৰাঞ্চ চেইনো দেখায়। এটা আমি এক্সাম্পল ল'ব পাৰোঁ, CH3, এইবিলাক হৈছে কাৰ্বনৰ ব্ৰাঞ্চড চেইন কম্পাউণ্ড। দেন কি দেখাব পাৰে, ৰিংছ, ডিফাৰেণ্ট চাইজৰ ৰিং ফৰ্ম কৰিব পাৰে কাৰ্বনে। ছিম্পলেষ্ট হৈছে এইটো, ইয়াতে তিনিটা কাৰ্বন এটম আছে, CH2 CH2 CH2, চাইক্লোপ্ৰপেন বা এনেকুৱা চাইক্লোহেক্সেন, চাইক্লোপ্ৰপেন চাইক্লোহেক্সেন, এনেকুৱা ধৰণৰ ৰিংবিলাকো ফৰ্ম কৰিব পাৰে। এতিয়া ইয়াৰ পৰা আমি কি দেখিলোঁ যে কাৰ্বন এটমে কি কৰিব পাৰে, নিজৰ মাজতে কিছুমান লিংক বা বন্ড ফৰ্ম কৰিব পাৰে। মানে কাৰ্বনে কাৰ্বনৰ লগতে বন্ড ফৰ্ম কৰি ডিফাৰেণ্ট টাইপছ অফ কম্পাউণ্ড ফৰ্ম কৰিব পাৰে। সেইকাৰণে আমি কি কৰোঁ, কাৰ্বনৰ বিষয়ে এতিয়া 118টা এলিমেণ্টৰ ভিতৰত আমি কাৰ্বনৰ বিষয়ে ইমান ব্ৰডলি ডিছকাছ কৰোঁ এই দুটা ৰিজনৰ কাৰণে, টেট্ৰাভেলেন্সি অফ কাৰ্বন আৰু কেটিনেশ্যন, এই দুটা ৰিজনৰ কাৰণে আমি কাৰ্বনক কি কৰোঁ, বহুত ব্ৰডলি ডিছকাছ কৰোঁ, আৰু যাৰ কাৰণে অৰ্গেনিক কেমেষ্ট্ৰি নামৰ এটা ভাষ্ট এটা ছাবজেক্ট আমাৰ আছে। এতিয়ালৈকে আমি কাৰ্বন কিয় ইম্পৰ্টেণ্ট সেইটো ভালকৈ বুজি পালোঁ। যদি তোমালোকৰ কিবা সুধিব লগা কুৱেশ্যন আছে, যদি কিবা বেলেগ ডাউট আছে, তেতিয়াহ'লে সুধিব পাৰা, কমেণ্ট বক্সত তোমালোকে কমেণ্ট কৰিলে ভাল পাম। আৰু আমি নেক্সট ভিডিঅ'বিলাকত কাৰ্বনৰ যিটো হাইব্ৰিডাইজেশ্যন অফ কাৰ্বন আৰু কাৰ্বনৰ কম্পাউণ্ডবিলাক, কাৰ্বনৰ নমেনক্লেচাৰ কম্পাউণ্ডবিলাকৰ যিবিলাক IUPAC নমেনক্লেচাৰ, সেইখিনি আমি ব্ৰডলি ডিছকাছ কৰিম।